দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমি লড়াই করে আমি সুশাসন নিশ্চিত করেছি, যার কারণে এই জনপদের মানুষ আমার সপক্ষে একটা ব্যাপক জনজোয়ার সৃষ্টি হয়েছিল, যেটা আপনারা লক্ষ্য করেছেন। সেই জায়গার থেকে সকল মানুষেরই প্রত্যাশা আমি ব্যাপক ভোটে বিজয়ী হচ্ছি। কিন্তু আমরা যা মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে একটা ফ্রি ফেয়ার নির্বাচন হবে এই দেশে, আমি সেটার উপর বিশ্বাস করে এবং উনি আমাদের বলেছিলেন এবার নিজ যোগ্যতা জিতে আসতে হবে, আর সেই কারণেই আমি সকল সময় আপনারা জানেন তৃণমূলের আমি কাজ করেছি, সাধারণ মানুষদের সাথে সময় দিয়েছি, অনেক বছর আগে থেকেই আমি এই কাজটা করছি। নির্বাচনের পর থেকেই আমি এই জনপদে আওয়ামী লীগকে শক্ত ঘাঁটি করার জন্য, শেখ হাসিনার একটা দুর্গ বানানোর জন্য আমি কাজ করেছি। সেই জায়গাতে আজ যখন আবার পুনরায় আমাকে মনোনয়ন দিল, মানুষেরও প্রত্যাশা বহুগুণ বেড়ে গিয়ে আমার সপক্ষে একটা জনজোয়ার সৃষ্টি হয়েছে, যথারীতি আমরা স্বাদে ভরপুর প্রাণ চানাচুর সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা নির্বাচনে দিন পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। দেখলাম যে নির্বাচনের আগে যে প্রিজাইডিং অফিসার লালপুর উপজেলা প্রিজাইডিং অফিসারের তালিকা, সেই তালিকাটাও আমাদেরকে সরবরাহ করা হয় নাই। আগের ইউনো আপনারা জানেন যে এই ইউনো হঠাৎ করে ট্রান্সফার হয়ে নতুন ইউনো যোগদান করলেন, সেই আগের ইউনো সাহেব যে তালিকা তৈরি করেছিলেন আমরা দেখলাম যে পরে এই ইউনো সাহেব যে তালিকা করেছে তার সাথে কোনো মিল নেই। এবং দুর্ভাগ্য আমাদের যে এই এই এলাকাতে আমাদের নাটোর জেলার চাকরিজীবী না, চাকরি করেন না উনি, এরকম লোক প্রিজাইডিং অফিসার হিসাবে আমাদের এই লালপুরে বিভিন্ন জায়গাতে দায়িত্ব দেওয়া হয়েছে যাদের, যেটা একটা দুর্ভিসন্ধিমূলক আমি মনে করি। আর আমরা সকালে ভোট হচ্ছে যথারীতি আমার বাড়ি বাগাতিপাড়া, বাগাতিপাড়া থেকে আমি দুটি নির্বাচনে ভোট দিয়ে আমি দুটি কেন্দ্র পরিদর্শন করতে আমি ফোন পেলাম চন্দ্রপল্লী ইউনিয়ন সাবেক সংসদ সদস্য আবুল কালামের, ইগল মার্কার ভোট জোর করে কেটে নিচ্ছে, রেজাউল চেয়ারম্যান আপনারা জানেন একজন সন্ত্রাসী, সেই সন্ত্রাসীর নেতৃত্বে কেটে নেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে আমি যাই এবং নির্বাচন সংশ্লিষ্টদের আমি ফোন দিই যে এই এই ঘটনা ঘটছে। পরবর্তীতে আপনারা জানেন যে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসে রেজাউল চেয়ারম্যানকে যখন করিমপুর কেন্দ্রে ভোট কেটে, সে যখন হচ্ছে আপনার কালাম সাহেবের বাড়ির কাছের যে কেন্দ্রটা হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ, সেই কেন্দ্রে ভোট কেটে সে আব্দুলপুরে ভোট কাটা অবস্থায় তাকে ম্যাজিস্ট্রেট গিয়ে ধরে এবং তাকে আটকে রাখে, যদিও নির্বাচন শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম যে আপনার প্রতিটা বুথে বুথে যাওয়ার পরে আমরা দেখলাম যে আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। আমি যখন বললাম তখন বললো আপনি এজেন্ট দেন, পুনরায় আমরা এজেন্ট দিয়েছি, কিন্তু সেই এজেন্টগুলোকে নির্বাচনে যখন ভোট গণনা চলছে সেই সময় তাদেরকে সাদা কাগজে সই নেওয়া হয়েছে, নিয়ে বলা হয়েছে যে আপনারা এখন যান। সেক্ষেত্রে কেউ বলেছেন না আমরা ভোট গণনা না করে যাব না, তখন যেক্ষেত্রে ভোট গণনা করে যাব না তা যারা আছে উপস্থিত তাদেরকে বান্ডিলগুলোকে টাচ করতে দেওয়া হয়নি, ভোট যে চেকিং করা সেই চেকিংয়ের সুযোগটাও দেওয়া হয়নি, তাদের কাছ থেকে অনেক কেন্দ্রেই তাদের আগেই সই নিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। বিধায় এই ভোটে গণনার ক্ষেত্রে এবং চন্দ্রপল এবং আড়বাগ ইউনিয়নের দুটি কেন্দ্রে ব্যাপক অনিয়ম হয়েছে। আপনারা জানেন যে আমাদের ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ি কেন্দ্রে এজেন্ট আমার কাছে গতকালকে এসেছিল যে শুধু মাগরিবের নামাজের সময় নামাজ পড়তে দাঁড়িয়েছে, সেই সময় সে ওখানে আসরের নামাজের সময় সেই সময় সে দেখে ওখানে 87টা ভোট রেখে গেছে, নামাজ পড়ে এসে দেখে যে 188টা হয়ে গেছে। তো এই এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি এখানে লোকাল প্রশাসনের কিছু কিছু কর্মকর্তা তারা যোগসাজশে এই আমার বিজয়টাকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এই কালাম সাহেব সাবেক সাংসদ এই সন্ত্রাসী কালাম সাহেবকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আমি মনে করি এই যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি এর একটা সুষ্ঠু তদন্ত করে এই এখানকার যথাযথ শক্ত একটা পদক্ষেপ নেওয়া এবং এই নির্বাচনের ভোট পুনরায় রিকাউন্ট করে সত্যটা বাস্তবায়ন করা, এটা আমি দাবি জানাই। জি আমি ইতিমধ্যে প্রশাসনের কাছে জেলা প্রশাসকের কাছে আমি আবেদনপত্র দিয়েছি, নির্বাচন কমিশনে আমি সেই আবেদনপত্র তার মাধ্যমে আমি পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা আমি অবশ্যই নেব, আমার মামলা করছি। তখন 10টা বাজে সেই বছর 60% কাশ হয়েছে, ওই সময়টা কথা কিন্তু বলা হয়নি।
না হ্যাঁ আমি অদ্ভুত হয়ে গেছি, আমি বললাম এখানে কাইবুত কাস্ট কত, বলে 60%। তখন আমি মাঠে কোনো লোক দেখি নাই, তখন বাজে 11:30 কি 11:30 সর্বোচ্চ 11টা হবে। এরপরে আমি দেখলাম যে এই বিষয়টাকে ডাইভার্ট করার জন্যই আমার মনে হয় পরিকল্পিতভাবে কালাম সাহেব যে কাজটা করলেন, একটা বক্তব্য আপনি বক্তব্যটা দাও। কালাম সাহেব একটা বক্তব্য, সে একটা বক্তব্য রাখলেন যে আমার বিরুদ্ধে এই নির্বাচনে যারা আমার বিরুদ্ধে অবস্থান করেছে প্রতিটা পাড়ায় মহল্লায় তাদের চিহ্নিত করে তাদের শাস্তি করো। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে তার কর্মী বাহিনীরা, আমি আওয়ামী লীগের ক্যান্ডিডেট, আমি জেলা আওয়ামী লীগের সহসভাপতি, আমি জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, আমি থানা সেক্রেটারি সভাপতি ছিলাম, আমি জেলা সাংগঠনিকের দায়িত্ব পালন করেছি, দেখেন শুনেছেন একজন পার্লামেন্ট মেম্বার, একজন আইন প্রণেতা কখনো এই ধরনের বক্তব্য রাখতে পারে না। আর আমি দেখলাম যে তার এই ঘোষণার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে আমাদের এই এলাকাতেই প্রায় 40টা বাড়িঘরে হামলা করা হয়েছে, 10টির মতো দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, সোনা লঙ্কা সহ টাকা পয়সা সহ লুটপাট করেছে। তো আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায়, অথচ নৌকার প্রার্থী আমি জেলা আওয়ামী লীগের সহসভাপতি, আমার নৌকায় ভোট দেওয়ার কারণে এই ধরনের নির্যাতন, এবং নির্যাতনগুলো যারা ঘটিয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি দেখবেন যে আওয়ামী লীগের নামধারী কালাম সাহেবের কিছু কর্মী আছে, এর সঙ্গে জামাত আর বিএনপি, তারা যৌথভাবে জামাত বিএনপি মিলাইয়া কিন্তু এই হামলাগুলো পরিচালিত করা হয়েছে। আপনারা অনেকে ইতিমধ্যে সে বিষয়গুলো নিয়ে রিপোর্ট করেছেন। আমি মনে করি যে এই দুর্বৃত্ত এই জনপদের মানুষের ইতিমধ্যে দেখেন চাঁদাবাজি শুরু হয়ে গেছে। অলরেডি ডিজিস্টি দলিল লেখক সমিতির কাছ থেকে বলে হয়েছে যে আমি ঢাকায় যাব, টাকা নেই টাকা দাও, তাদের কাছ থেকে 50,000 টাকা নেওয়া হয়েছে অলরেডি। এতে এই আজকে গোটা এলাকা একটা আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। কিন্তু কেন, এখনও তো আওয়ামী লীগ ক্ষমতায়, আমরা 2001 সালে জামাত বিএনপি ক্ষমতায় যাওয়ার পরেও এই অবস্থা আমরা আমাদের এলাকা দেখি নাই। এবার যে অবস্থাটা তৈরি হয়েছে, সেই সময় হয়েছে সেটা অল্প গ্রেপ্তার করা হয়েছে, আমরা জেলখানায় গিয়েছি, কিন্তু এভাবে সাধারণ মানুষকে একদম অসহায় মানুষ যারা নৌকার ভোটার তাদের উপর হামলা করা হচ্ছে। এবং এখন বিভিন্ন এলাকার অনেক নেতাকর্মীরা এখন আজকে ঘর ছাড়া, যদিও আপনারা জানেন যে আপনারা নিজেরা দেখেছেন যে আমি প্রতিটা এলাকায় গিয়েছি এবং এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমি কড়া কথা বলেছি, আমি প্রশাসনকে বলেছি যে আজকে দুদিন যাবত এইভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে, এর কোনো প্রতিকার নেই। সে কথাটা যদি আমি যখন আমি লালপুরের ইউনের সঙ্গে কথা হয়, ইউনে বলে আপনারা আপনারাই তো, এটা তো কোনো কথা হতে পারে না, আপনারা এই কথা হতে পারে না। আবার নির্বাচনের প্রিজাইডিং অফিসার তালিকা চাইলে উনি বলে যে এটা আপনারাই তো, এটা তো কোনো কথা হতে পারে না। তো আমি মনে করি যে যে ধরনের অত্যাচার নির্যাতন এখানে করা হয়েছে, প্রশাসনকে বলার পরে পরবর্তীতে আপনারা জানেন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, আমি মনে করি যে এই এদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। অন্যথায় আজকে আমরা নেতাকর্মীরা, আমাদের নেতাকর্মীদেরকে আমরা শান্ত রেখেছি, বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা চেষ্টা করেছি, আপনাদের মাধ্যমে আবার পুনরায় সেই চেষ্টা করব। আসলে আমি প্রধানমন্ত্রীর রাজনীতি করি, উনি আমাকে মনোনয়ন দিয়েছেন, উনি আমাকে জেনে বুঝে আমাকে আমার প্রতি আস্থা রেখেছেন, বিধায় আমি এখনও তার প্রতি অবিচল আস্থা রেখে বলছি। আমরা ওনার একটা পদক্ষেপের আমরা প্রত্যাশা করছি। এই দুর্বৃত্ত যে এই জনপদে অসংখ্য খুন খারাপি করেছে, আপনারা জানেন যে এই জনপদে এত ছোটোখাটো ব্যাপার না। তারপরে যা হোক উনি এসপির সঙ্গে কথা বললেন এবং এসপির সঙ্গে আমি কথা বলার পরে তাৎক্ষণিকভাবে কজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এখনও অব্যাহত রয়েছে। আপনারা জানেন গত কালকেও আমার বাগাতিপাড়া ইউনিয়নে নাসিম নামের একজনকে নির্মমভাবে আজগর মোড়ে, যাকে নির্মমভাবে প্রহার করা হয়েছে, সে অজ্ঞান হয়ে অবস্থায় নাটোর হাসপাতালে ভর্তি হয়েছে রাত্রিবেলা। এবং আমরা সাংগঠনিকভাবে ইতিমধ্যে আমরা মাঠে নেমেছি, আমরা
এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমরা সাংগঠনিকভাবে আমরা পদক্ষেপ দেব, মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমরা আবেদন জানাব। এই দুর্বৃত্তরা যারা জামাত বিএনপিকে সঙ্গে করে এই একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে একটা কেন্দ্র দখল করে এবং এজেন্টদেরকে বের করে দিয়ে নির্বাচনের ফলাফলকে উল্টে দিয়ে আজকে স্বঘোষিত নিজেকে রাজা মনে করছে, এই রাজার রাজত্বে কোনো প্রজা বাস করবে না, এটা হতে পারে না। অবশ্যই এর আমরা ন্যায্য বিচার চাই। আপনার কত